আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আবরার হাসান চৌধুরী। আজকে দেখাচ্ছি কিভাবে আপনি সহজ একটি আম চিনতে পারবেন, এটাতে ফরমালিন দেওয়া হয়েছে কিনা কিংবা ফরমালিন দেওয়া হয়নি, এটা আপনি একটি আম হাতে নিলে বুঝতে পারবেন। আর যেটাতে আপনার ফরমালিন দেওয়া হয়নি সেটাতে দুইটা কালার থাকবে, একটা একদম হলুদ কালার, একটা হচ্ছে সবুজ কালার। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সবুজ কালার এবং হলুদ কালার উপরের দিকে থাকবে। আর যেটাতে ফরমালিন দেওয়া থাকবে সেটা সম্পূর্ণটাই কিন্তু হলুদ কালার থাকবে, অর্থাৎ এক কালারে থাকবে। এবং কাটার পরে কিন্তু আরেকটা জিনিস আমরা চেক করে দেখতে পারি, সেটা হচ্ছে আগে আমটা আমি কেটে নিই, যেহেতু এটা একটা দেশি আম, সেহেতু অনেক সময় পোকা থাকতে পারে ভেতরে। এটাই মাত্র পারা হলো আমাদের নিচ গাছ থেকে। কাটার পরে দেখি কী হয়। ভেতরের দিকে অবশ্যই মাঝখানে পাকানো থাকবে এবং আশেপাশে একটা সাদা অংশ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একদম লাল হয়ে আছে এবং আশেপাশেটা একদম সাদা হয়ে আছে, তার মানে এটাতে কোনো ধরনের ফরমালিন দেওয়া হয়নি সেটা আমি নিশ্চিত, কারণ ফরমালিন দেওয়া হলে সব জায়গায় একই কালার থাকবে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, মাঝখানে একদম টকটকে লাল, আর বাইরের অংশ হচ্ছে দেখেন সবুজ কালার এবং হলুদ কালার, আর ভিতরের অংশ হচ্ছে লাল এবং আশেপাশে চারপাশে সাদা কালার। ধন্যবাদ।